विजु जनता दल जहाँ कही आस दीर्घ पचिश वर्ष धरिकरी ओडावासी जहाँ भोगुट आप जानी लोक मैं जानते से तेनाली जनता दल कौन कहूँ से मोर किसी दयास ना दागी मैंने के लिए दागी मैंने आम पाक पल दागी कौट थे से पदीपाणीगिराब हूँ से गणेश जगदेव हूँ जो मैंने जो अनुभव माँ हूँ दागी मानु आम क्या मानवें दागे कहल दागी आम तो दागी कही आम कौन राजनेता সে তা দলরে এবার আলু ভাল পাইলে আসলে আমার দল কথা চিন্তা কলে ভারত কথা চিন্তা কে ওড়শা কথা চিন্তা কলে সে আসলে এ দাগীন এমনি বর্ষ ধরি এ মানে করুলে কোণ মুখ্যমন্ত্রী মুখ্য পরামর্শদাতা সে কথা যা না আমি সে কম কিন্তু ওড়শা বা দেশের আমার ভারতীয় জনতা পার্টি চাহিদা কিপর ভাবে সতু সিট বিজেপি

कथा दीर्घददिन धरि जो भावी जो लोक अत्याचारित हुन्छ म जो कथा कि दादन जाइन्छ देढ कोटिए पर्न्त चिटफण्ड को न्याय मिला पैसा मिलान्त जो आवास योजना लोक म घर मिलाइ ए पर्न्त महिला न्याय म्या मिलाँ

কিছি অসুবিধা না হচ্ছে যে অসুবিধা রয়েছে ওড়িশে যে দুর্নীতি ভ্রষ্টাচার হয়েছে তাপর ভাবে সময় কিপর ভাইবে লোক যে চিটফণ্ড বা জমা ফেরি পাইবে চাষি কমিটি এটি তা এমএসপি ঠিকসে পাইপার মহিলা মানুষ যেপ করা মর যাই তা স্যার সংগঠন প্রশ্ন উঠেছি যে আপনার সংগঠন আমার সংগঠন না এটি মোদী সেটি যাই প্রধানমন্ত্রী আমার ভোট পরসেটেজ না মোদি সেটি প্রধানমন্ত্রী আমার ভোট পরসেটেজ না বিজু জনতা দল আমার সাথে মেন্টেন করে দেখুন প্রশ্ন সেই করুলে উত্তর নিজে দেশ বর্ষর যে শাসন তা ভিতরে দশ বর্ষ সাম সাংরে সেই নিজে টিকি ফ্যাক্টস চেক কলে বহ ভালো হ্যাঁ আমি তো সদা বেড়ে माननीय प्रधानमंत्री को केबे केबे हेले सम्मान रे आमे तो हेमान केम तांकू रेस्पेक्ट काई की आमरो जो शिक्षा आमे देशर प्रधानमंत्री को प्रधानमंत्री को प्रधान आमे आशा करू राज्यर जे मुख्यमंत्री तांकू मुख्यमंत्री रो सम्मान जमती दबा दरकार भारतीय जनता पार्टी लोक सिकिबा दरकार तापर कथा मु कहि हवनाही गणेश जगदेव हेले एंटी सोशल কিন্তু ভারতীয় জনতা পার্টির যে প্রতিনিধিত্ব এটি করচন্তি মু কাও কথা কইলি মু प्रदीप পাণিগ্রাইংকর কথা কইলি সে জোড়িলে গণেশ চক্রদেব কথা আর কথা অতি লজ্জিত মানে লজ্জিয়া থিলে পার্টি র এমএসপি বাহিরন্তানি সাত সহজন কৃষক জীবন দেইচন্তি এমএসপি র প্রশ্ন ইটি দেবে উত্তর লোকে দেবে આરંભ હલપુરુ જેજુ જનતા દળ બનાસ એટલે ઉડેવારંભ કર્યું આરંભ હજ અન્ય કં હું જે બારમ્બાર કહીશું જે આસેમ્બલી નેગેટ જે શહે અઠ સીધા ટાર્ગેટ આપણ મૂળરૂ દેખુના দল তার দেখে তার আদর্শ সহিত সম্বলপুর কেকি সেটি সে টার্গেট করছেন সেটি কোমপা পঠা হইছি ববি দাসু লাগুচি ববির দাস বোধহয় এ যে অন ওড়িয়া কথার তা মুন্ড খারাপ হয়েছে তাহেতু ট্রাফিক বেড়ে বেড়ে তা দিয়ে যাচ্ছি ছেেজ তো ছেড়া করে দিয়ে যাচ্ছে আপনার কেবে কবে স্টেজ তো ছেড়া করে দিয়ে যাচ্ছি টেক্ট বাঁধা सोशल मीडिया अपिल हो ची। भाई तमें दल छाड़ तो छाड़िले जो अनिंदम तेज मामू छाड़े बोध पठा जा हरबे राजनैतिक क्यारियर समाप्त करेंगे ये विजु जनता दल वर्तमान जो मुखिया जो गोषी अच्छा बोध चाहिए कहना गोटेड़िया बबिदासनीति करशोक दास नेतृत्व ଦରକାର ନାହିଁ ଏଠି କେମିତି ଭାବରେ ଶୁଣନ୍ତୁ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଓଡ଼ିଶା ୟୁନିଟର ନା ବେଶ ଅଛି ନା ଫେସ୍ ଅଛି ଆପଣ ନିଜେ ଦେଖନ୍ତୁ ଯେଉଁ ଅଣଓଡ଼ିଆ ଯେଉଁ କଥା ବସିକି ନା ନେବାର ଯାହାର ସାହସ ନାହିଁ ଆପଣଙ୍କର ତାଙ୍କର ଯେତେବେଳେ ଉତ୍ତର ତାଙ୍କୁ ନେଇକିରି କିଏ ଦେଉଛନ୍ତି ରାଷ୍ଟ୍ରର ଯିଏ ଗୃହମନ୍ତ୍ରୀ ପାଣ୍ଡେନ୍ ସର ଯେତେବେଳେ ତାଙ୍କର ଉକ୍ତି ଦେଉଛନ୍ତି ତାର ଫର୍ଦର ଉକ୍ତି ଦେଉଛନ୍ତି ଦେଶର ଗୃହମନ୍ତ୍ରୀ কিছু সমস্যা সে উত্থাপন কলে জন মুখপাত্র হয়েক সে সমস্যা জাণুটি কি নজাচ সে আসিটি কে কাই মাননীয় প্রধানমন্ত্রী তো আসলে কাই পদুটিয়ে তো সেটি কইন কদুটিয়ে তো কহবার অবকাশ বলে সে মনে করে নাই বরং সে ক্যাটগোরিকাল কী ওশার সব ঠিক চালছি বহু ভালো হয়েছি যে বদ হো ভারতীয় জনতা পার্টি ওড়শা ইউনিট্র

কংগ্রেসর আভিমুখ্য এই সময় দুইটি বড় দল যেত কস্রাত করছেন কংগ্রেস কেউ স্থানের এবে প্রিত কংগ্রেস খুব ভালো স্থিতরে অংগ্রেসের আভিমুখ্য প স্পষ্ট আরম্ভু এবং শেষ পর্যন্ত আমার আভিমুখ্য স্পষ্ট যে দুইটি যাক দল এই আঠ দিন তলে মেট করা মাসাধিকাড় কসরত করলে বিজেডি নেতা দিল্লি যা বিজেপি রেতা এটি ওড়শা নেতা বিজেপি তাকু দিল্লি ডকরা হসু লা আলোচনা করুলে এবে কালে যদি মেঁট হয়ে গেলে ঘোষিত মেট হয়ে গেলে কংগ্রেস তার বেফিট সেতি সেই ঘোষিত মেট বদলের অঘোষিত মেটক ওই আজ যে ক্যাণ্ডিডেট কথা কুয়া যাচ্ছে যেত সাধারণের আলোচনা সে কথা দেখা যাচ্ছে এমি কিছু কিছু সিট অগার বিজেপি বিধে বিজেডি জন জন ওইক ক্যাণ্ডিডেট কে ও যাও যা ট্রাটিকা ভোটিং কুয়া যায় যা লাগুচি কথা বাৰ্ত অঘস্থা চৌদ্য এতিয়া বিজেডি তাৰ শয় প্লিকি ৰ ইকে মোদী মোদী টো নবীন বাবু দশ ৰ আবীন বাবু দায়িত্ব আছিলে মোদী কৈলে যে নবীন বাবু জানে ভাল মুখ্যমন্ত্ৰী নবীন বাবু নৱ বেলে কৰি

ভৰসা আমি ভদ্ৰামী ব্যৱস্থা কৰোচনা গোটেই হৰেইবা

ମାନେ କାଣିଛି କରିନାହାନ୍ତି ସିଏ ଯଦି କହିବେ ଓଡ଼ିଆ ତୋର କଥା ଆଜି ଉତ୍କଳ ଦିବସରେ ସବୁ ଓଡ଼ିଆକୁ ସେଇଟା ଅପମାନ ଠିକ ଅଛି ବହୁତ ଧନ୍ୟବାଦ ତିନି ଜଣ ମୁଖପାତ୍ରଙ୍କୁ ଏଇ ଆଲୋଚନା ଏଇ ତିନି ଜଣଙ୍କୁ ନେଇ ଆଉ ଥରେ ଆମେ କରିବା ଏବଂ ଅନେକ ଗୁଡ଼ିଏ ତଥ୍ୟ ଆମେ ବାହାରକୁ ଆଣିବୁ ଏବଂ ଜନତାଙ୍କ ପାଖକୁ ପହଞ୍ଚେଇବୁ